हेलो व्यूअर्स एंड माय स्टूडेंट्स, अस्सलाम वालेकुम व रहमतुल्लाह। वेलकम एवरीबॉडी टू माय ऑनलाइन क्लास। टुडे आई एम मासूम बिल्ला, लेक्चरर इन इंग्लिश, मस्जिद जरीना फाउंडेशन स्कूल एंड कॉलेज। आई एम गोइंग टू गिव यू ए क्लास on English second paper. Today our lesson is on connectors and linking words. Our part is 5. Dear students, you know that in my last four classes I taught you on connectors and linking words, six rules and basic instructions. Today I am going to give you some information on connectors and linking words. Today our lesson is on rule 7 about connectors and linking words. Priyo shikharthi, amader 7 number rule আমরা প্রথমে যেই ছন্দ লিখেছিলাম সেখানে বলেছিলাম ফ্যান বয়েজের আত্মীয়রা শর্ত থাকা সত্ত্বেও ঘটনার প্রকৃত অবস্থা ধারাবাহিকভাবে উদাহরণের মাধ্যমে প্রকাশ করলেন। সেইখানে আমাদের 7 নম্বর যে রুলটা ছিল সেটা ছিল টু এক্সপ্রেস কন্ডিশন অর এগ্রিমেন্ট। শর্ত প্রকাশ করার ক্ষেত্রে আমাদের যেই ওয়ার্ড অথবা ফ্রেজগুলো ব্যবহার করা হবে সেগুলো হলো ইফ, আনলেস, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, টিল, আনটিল, অ্যাজ লং অ্যাজ, হোয়াইল, ইটিসি। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো আমরা শর্তটা কেমন হবে। আমি যদি বলি যে যদি তোমরা আমার কাছে আসো তাহলে কি হবে, আমি তোমাদেরকে কানেক্টরস শিক্ষা দেব, আমি কানেক্টরস শিখাবো। যদি তোমরা আমাকে অনুসরণ করো তাহলে তোমরা কি হবে, উপকৃত হবে। তাহলে এখানে আমরা শর্ত কি পাচ্ছি, যদি তোমরা আমার কাছে আসো তাহলে আমি তোমাদেরকে কি করব, সাহায্য করব। যদি তোমরা আমাকে অনুসরণ করো তাহলে আমি তোমাদেরকে কি করব, তোমরা কি করবে, বেনিফিটেড হবে। ঠিক তেমনিভাবে আমরা এখানে কিছু উদাহরণ দিয়েছি। দেখো আমাদের 1 নম্বর যে এক্সাম্পল আছে সেটা হলো এখানে একটা গ্যাপ আছে, ইউ স্টাডি অ্যাট হোম, ইউ স্টে অ্যাট হোম, ইউ উইল ফল ইন ডেঞ্জার। এখানে আমাদের যদি বলতাম, এখানে আনলেসের পরিবর্তে আমাদের যদি এমন থাকতো, ইফ ইউ ডু নট স্টে হোম অথবা ইফ ইউ ডু নট স্টে অ্যাট হোম, ইউ উইল ফল ইন ডেঞ্জার। সেখানে আমরা যেহেতু আমাদের নেগেটিভ নাই বাক্যটা, এই জন্য আমরা আনলেস দিয়ে বাক্যটি নেগেটিভ করেছি। প্রিয় শিক্ষার্থী দেখো আমরা এখানে দেখছি আনলেস ইউ স্টে অ্যাট হোম ইউ উইল ফল ইন ডেঞ্জার, যদি তুমি বাড়িতে অবস্থান না করো ইউ উইল ফল ইন ডেঞ্জার, তুমি কি হবে, বিপদে পড়বে। এরপরে আমরা সেকেন্ড এক্সাম্পলে কি বলেছি, ওয়েট হিয়ার, এরপরে আমাদের একটা গ্যাপ আছে, আই কাম ব্যাক। তাহলে ওয়েট হিয়ার, এখানে অবস্থান করো, টিল আই কাম ব্যাক, যতক্ষণ পর্যন্ত আমি ফিরে না আসি, অথবা আনটিল আই কাম ব্যাক, যতক্ষণ পর্যন্ত না আমি ফিরে আসি। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো আমাদের যে গ্যাপ আছে, প্রথম গ্যাপটা আমরা ব্যবহার করেছি শর্ত, কিন্তু শর্ত হচ্ছে কি, তোমাকে বাড়ি অবস্থান করতে হবে, আর যদি সেই শর্ত না মানো তাহলে কি হবে, ইউ উইল ফল ইন ডেঞ্জার। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, তাহলে ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক। এক্সাম্পল থার্ডে কি আছে, ডোন্ট মেক এ নয়েজ হোয়াইল মাই ফাদার ইজ স্লিপিং। প্রিয় শিক্ষার্থী এখানে আমাদের একটা বিষয়, এই হোয়াইলের কিন্তু আবার অনেকগুলো ব্যবহার আছে। প্রিয় শিক্ষার্থী হোয়াইলের পরে আমরা একটু বলি, হোয়াইলের পরে যদি মূল ভাব পাই তাহলে মূল ভাবের পরে আইএনজি যুক্ত হবে, তোমাদের রাইট ফর্ম অফ ভাবস এখানে আছে। হোয়াইলের পরে যদি মূল ভাব পাই তাহলে ওই মূল ভাবের পরে একটা আইএনজি যুক্ত হবে। প্রিয় শিক্ষার্থী আমরা যেটা বলছিলাম সেটা হলো ডোন্ট মেক এ নয়েজ হোয়াইল মাই ফাদার ইজ স্লিপিং। এখানে আমাদের মনে রাখতে হবে যে এই যে হোয়াইল, হোয়াইলের আগে যদি কখনো ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে ওই হোয়াইলের পরবর্তী সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়।
কিন্তু যদি হোয়াইলের আগে পাস্ট টেন্স থাকে তাহলে হোয়াইলের পরবর্তী অংশটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, আর যদি হোয়াইলের পরে মূল ভার্ব পাই আমরা তাহলে অবশ্যই ওই মূল ভার্বের পরে আইএনজি যুক্ত করতে হবে। এটা একটা আমাদের রাইট ফর্ম অফ ভার্বসের নিয়ম আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা ফোর্থ এক্সাম্পলে দেখি কি লেখা আছে এখানে। আই উড হেল্প দ্য পুয়ার, আই উড হেল্প দ্য পুয়ার। প্রিয় শিক্ষার্থী দেখো, আই উড হেল্প দ্য পুয়ার ইফ আই ওয়ার এ মিলিওনিয়ার, আমি গরিবদেরকে সাহায্য করতাম যদি আমি কি করতাম, আই ওয়ার এ মিলিওনিয়ার। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে কি পেলাম, আই উড হেল্প দ্য পুয়ার, আমি গরিবদেরকে সাহায্য করতাম, আমি গরিবদেরকে সাহায্য করতাম ইফ আই ওয়ার এ মিলিওনিয়ার, যদি আমি মিলিওনিয়ার হতাম তাহলে আমি গরিবদেরকে সাহায্য করতাম। তাহলে আমরা যে চারটা উদাহরণ পেয়েছি প্রত্যেকটা উদাহরণেই কিন্তু আমরা কি পেলাম, যে শর্ত অথবা চুক্তি, তাহলে এই শর্ত অথবা চুক্তি প্রকাশ করার ক্ষেত্রে কানেক্টর হিসেবে যেই ওয়ার্ডগুলো ব্যবহার করা হবে অথবা যেই ওয়ার্ড অথবা ফ্রেজগুলো ব্যবহার করতে হবে সেগুলো হলো কি, ইফ, আনলেস, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, টিল, আনটিল, অ্যাজ লং অ্যাজ, হোয়াইল। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা রুল এইট, সেখানে আমাদের কীভাবে বলা হচ্ছে, সত্ত্বেও অর্থ প্রকাশের ক্ষেত্রে ব্যবহৃত হবে ইনস্পাইট অফ, ডেসপাইট, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, দুইটা একই অর্থ দেয়। ডেসপাইটের পরে প্রিপোজিশন বসে না, অফ বসে না, কিন্তু ইনস্পাইটের পরে অফ বসে। আমরা এক্সাম্পলে দেখি, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট হি ইজ হ্যাভিং এ লট অফ ওয়েলথ হি ওয়াজ আনহ্যাপি। তাহলে কি বলছি, তার অনেক সম্পদ থাকা সত্ত্বেও সে কি ছিল, অসুখী ছিল। তাহলে এখানে সত্ত্বেও প্রকাশ করছে, তো সত্ত্বেও অর্থ প্রকাশ করার ক্ষেত্রে আমরা ইনস্পাইট অফ অথবা ডেসপাইট ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, আমরা রোল নাইনে আসি। এখানে বলা হয়েছে টু এক্সপ্রেস দ্য রিয়াল অর অ্যাকচুয়াল ফ্যাক্ট অফ অ্যান ইনসিডেন্ট, কোনো ঘটনার প্রকৃত অবস্থা প্রকাশ করার ক্ষেত্রে, মূল অবস্থা প্রকাশ করার ক্ষেত্রে কী ব্যবহার করব, ইনফ্যাক্ট, ইনডিড, অ্যাকচুয়ালি, ট্রুলি, দ্যাট ইজ হোয়াই, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ইত্যাদি। আমরা উদাহরণে আসি, কী লেখা আছে, দ্য নাইট বিফোর মাই আইসিটি এক্সাম আই ওয়াজ ভেরি কেয়ারফুল নট টু ওয়েস্ট এ সিঙ্গেল মোমেন্ট ইন ভেইন। দ্য নাইট বিফোর মাই আইসিটি এক্সাম, আমার আইসিটি পরীক্ষার পূর্বে আই ওয়াজ ভেরি কেয়ারফুল, আমি অনেক বেশি সতর্ক ছিলাম, নট টু ওয়েস্ট এ সিঙ্গেল মোমেন্ট ইন ভেইন, বৃথা এক মুহূর্ত ব্যয় করার না করার ক্ষেত্রে। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে অথবা ইনডিড, প্রকৃতপক্ষে অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে বা প্রকৃত অর্থে আই ওয়াজ সিরিয়াস অ্যাবাউট দ্য এক্সাম, আমি অনেক বেশি কী ছিলাম, পরীক্ষার ব্যাপারে খুব বেশি সিরিয়াস ছিলাম। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা রুল এইট এবং নাইনে পেলাম কি, সত্ত্বেও অর্থ প্রকাশ করার ক্ষেত্রে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট ব্যবহৃত হবে। রুল নাইনে কী শিখতে পেলাম, টু এক্সপ্রেস দ্য রিয়াল অর অ্যাকচুয়াল ফ্যাক্ট অফ অ্যান ইনসিডেন্ট, প্রকৃত ঘটনার প্রকৃত অবস্থা অথবা মূল অবস্থা প্রকাশ করার ক্ষেত্রে আমরা ইনফ্যাক্ট, ইনডিড, অ্যাকচুয়ালি, ট্রুলি, দ্যাট ইজ হোয়াই, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা রুল টেনে কী পাচ্ছি, টু এক্সপ্রেস সামথিং সিরিয়ালি, আমরা কোনো কিছু ধারাবাহিকভাবে কোনো কিছু প্রকাশ করার ক্ষেত্রে আমরা যেই ওয়ার্ড অথবা ফ্রেজগুলো পাবো সেগুলো হলো ফার্স্টলি, ফার্স্ট, অ্যাট দ্য বিগিনিং, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, অ্যাট দ্য ইন, টু সাম অফ, ইন কনক্লুশন, অ্যাবভ অল, বিসাইডস, লাস্ট বাট নট লিস্ট, ইটিসি। প্রিয় শিক্ষার্থী, আমরা কোনো একটা ঘটনার ধারাবাহিকভাবে প্রকাশ করার ক্ষেত্রে আমরা যেই ওয়ার্ড অথবা ফ্রেজগুলো ব্যবহার করব সেগুলো আমরা রুল টেনে পাচ্ছি। এবার আমরা উদাহরণে দেখি, ফেসবুক হ্যাজ বিকাম, প্রিয় শিক্ষার্থী আমাদের উদাহরণে আছে, ফেসবুক হ্যাজ বিকাম ভেরি পপুলার নাওডেজ। এইবার ফেসবুক সম্পর্কে আমরা একটা তথ্য দিচ্ছি, তো বলছি কি, ফেসবুক হ্যাজ বিকাম ভেরি পপুলার নাওডেজ, ফার্স্টলি ইট হেল্পস টু কানেক্ট উইথ আদার্স। প্রথমত আজকাল আমাদের কি ফেসবুক ব্যাপক কি হচ্ছে, জনপ্রিয়তা অর্জন করেছে, এই জনপ্রিয়তার জন্য কী কী করছে, প্রথমত ইট হেল্পস টু কানেক্ট উইথ আদার্স, অন্যের সাথে কি যুক্ত হওয়ার ক্ষেত্রে আমাদের কী করছে, সাহায্য করছে। সেকেন্ডলি ইট হেল্পস টু এক্সচেঞ্জ ইনফরমেশন, দ্বিতীয়ত কি, ইট হেল্পস টু এক্সচেঞ্জ, আমাদের বিনিময় করার ক্ষেত্রে কি সাহায্য করছে, কি ইনফরমেশন, তথ্য। থার্ডলি ইট ক্যান বি ইউজড ফর ভেরিয়াস পারপোজেস, তো এখানে তাহলে আমাদের কি আছে, থার্ডলি ইট ক্যান বি ইউজড ফর ভেরিয়াস পারপোজেস, তৃতীয়ত কি, ইট ক্যান বি ইউজড, এটাকে ব্যবহার করা হয়ে থাকে ফর ভেরিয়াস পারপোজেস, বিভিন্ন উদ্দেশ্যের ক্ষেত্রে,
প্রিয় শিক্ষার্থী, আমরা রুল ইলেভেনে কি পাচ্ছি? টু এক্সপ্রেস এক্সাম্পলস, উদাহরণ প্রকাশ করার ক্ষেত্রে আমরা যেই ওয়ার্ড অথবা যেই ফ্রেজগুলো ব্যবহার করব সেগুলো হলো ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ অ্যাজ, লাইক ইটিসি। ফর এক্সাম্পল, আই লাইক ভেরিয়াস গেমস অ্যান্ড স্পোর্টস, সাচ অ্যাজ, এখানে আমরা লাইক ব্যবহার করতে পারি, সাচ অ্যাজ ব্যবহার করতে পারি, ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ ক্রিকেট, ফুটবল, টেনিস অ্যাজ ওয়েল। প্রিয় শিক্ষার্থী, আমরা রুল 10 এবং 11 আমরা এই যে মোট 11টা নিয়মের ভিতরে আমরা বলেছিলাম যে সম্পূর্ণ কানেক্টরসের যতগুলো রুল আছে আমরা সব এই 11টা নিয়মের ভিতরেই আমরা পেরে যাব বলতে আমরা কি আশাবাদ ব্যক্ত করেছিলাম। তো আমরা আজকে রুল 10 কি শিখছি? টু এক্সপ্রেস সামথিং সিরিয়াসলি, কোনো কোনো কিছু সিরিয়ালি, কোন টু এক্সপ্রেস সামথিং সিরিয়ালি, ধারাবাহিকভাবে কোনো কিছু প্রকাশ করার ক্ষেত্রে আমাদের কী ব্যবহার হবে? ফার্স্টলি, ফার্স্ট, অ্যাট দ্য বিগিনিং, সেকেন্ডলি, থার্ডলি ইত্যাদি। এরপরে রুল 11 আমরা বলি টু এক্সপ্রেস এক্সাম্পলস, উদাহরণ প্রকাশ করার ক্ষেত্রে কি বলছি? ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাসেস, লাইক ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে রুল 11টা, টোটাল 11টা যে নিয়ম আমরা বলেছিলাম সেই নিয়মগুলো শেষ করতে সক্ষম হয়েছি। তো আমি আশা করি আমাদের এই 11টা রুলের ভিতরেই কানেক্টরস এবং লিঙ্কিং ওয়ার্ডস রিলেটেড যত কিছু আসবে না কেন আমাদের পরীক্ষায় আমরা কমপ্লিটলি সঠিকভাবে আনসার করতে সক্ষম হব বলে আশা করি। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য দোয়া করেই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।